ওকে আবার লাইভ, চলো একদিনে দুইবার লাইভ। তোমরা কাছে কাছে আসো, কোথেকে শুরু করবে? এখান থেকে না, এই যে সারাদিন পরে আফটার প্যাক আপ আমাদের হাল। ইস, ওই যে আরেকজন সেলফি তুলে, এইদিকে এক ক্যামেরা, এইদিকে এক ক্যামেরা, ওইদিকে ট্র্যাক, এইদিকে টিম, এইদিকে টিম। আসো আসো, তোমরা চলে আসো। সজীব আবার আসছি লাইভে, এক্সপেরিয়েন্স বলো সারাদিন রাতের গুলো শুটিং। তারপরে চলে আসবা, ঠিক আছে? আমি আগাইলাম। হ্যাঁ, এই যে কিশোর ভাই, কেমন লাগলো বলেন? বাদা বলে শুটিং করে কেমন লাগলো বলেন? আমি সারাদিন উঠছি আমার সাথে সাথে পুরো টিম। হ্যাঁ, আমরাও সারাদিন উঠছি, আপনার ড্রোন আমাদেরকে আমাদেরকেও সারাদিন উড়াইছে। ড্রোনের ভিডিও খুব শিগগিরই আপলোড হবে। সো হ্যাপি আজকে দিনটা কাজ করতে পেরে। ইউ আর সো হ্যাপি? ওকে, মানে হাউ ইজ দ্য স্টোরি? মানে কতখানি স্টোরিটা তোমার কতখানি ভালো লাগছে বলো। হ্যাঁ, এটা অবভিয়াসলি অনেক অ্যাট্রাক্টিভ হবে, অবশ্যই হবে, কারণ হচ্ছে যে এতটা রাফ এন্ড টাফ টাইপের গল্প হচ্ছে আমরা খুব কম দেখি, আর এই লোকেশনে এই রকম জোনে তো হচ্ছে যে আসলে শুট করব, এই ডিসিশনটা নেওয়াটাও একটা সাহসের ব্যাপার। আর ড্রোন কয়টা খাইছে এলাকা বললা? কিশোর বলছে, কিন্তু কিশোর তার ড্রোন খুব সহি সালামতে নিয়ে আসছে। পিছনে আমাদের আর নৌকা কোথায়? এতগুলো নৌকা সব ওখানে আসছে, ওরা থামবে। কেউ আসলে রাতের গুলোর মায়া ছাড়তে চাচ্ছে না। চলে আসো ভাই। হিন্দুলদা সবাইকে বলছো, নিজের অনুভূতি বল, নিজের তোমার অনুভূতি বলো। সবাই বলো আমার অনুভূতি। অনুভূতি যদি বলি, রাতারগুলের প্রথমবার, মানে প্রাকৃতিক মুগ্ধতা তো সবার মধ্যেই কাজ করে, তো রাতারগুলের প্রথমবারের মতো আসলাম। এটা অনেক সুন্দর একটা জায়গা, আশা করি আমাদের এই নাটক অনিয়ার হওয়ার পর রাতারগুলের টুরিস্ট আরও বেশি বেড়ে যাবে। আর হচ্ছে টুরিস্ট বাড়ানোর উদ্দেশ্যে পরিচালক নাটক বানাচ্ছে, পরিচালক নাটক বানাচ্ছে রাতারগুলে যেন টুরিস্ট আসে। আমি এক্সপেক্ট করি এই নাটক দেখে লোকজন আনন্দ পাবে, আর টুরিস্টরা খুব বেশি রাতারগুলে না আসে, যেটা আমরা বেশি বেশি করে শুট করতে পারি, শুট করতে পারি, অ্যাটমোস্ফিয়ারটা এরকম ঠিকঠাক থাকে, এবং এইখানকার পরিবেশ যেন কোনোভাবেই বন্য প্রাণী এবং পরিবেশ কোনোভাবেই যেন নষ্ট না হয়, এইটা আমাদেরকে খুব কেয়ারফুল থাকা উচিত। আমি যে সারাদিন শুট করছি, আমি হোল টিমকে বারবার এই একটা কথাই মনে করাই দেওয়ার চেষ্টা করছি। সো তুমি প্লিজ তোমার ফ্যান ফলোয়ারকে বলো যে রাতারগুল দেখতে হইলে আসলে বাদামন দেখো, বা আমাদের আরও যেসব ফিকশন রাতারগুলো হবে সামনে সেগুলো দেখতে বলো, ওরা দলে দলে এখানে চলে আসলে এইটা এই জোনটা। ওকে ওকে ফাইন। তো আমি আমার ফ্যান আর আমার ফলোয়ারদেরকে বলবো যে রাতারগুলে না আসে, বাদাবনটা যেন সবাই দেখে এবার ঈদের দ্বিতীয় দিন বাংলা ভিশনে 2:10। হ্যাঁ রাইট। আর আমার এক্সপিরিয়েন্স, সারাদিন শুটিং করলাম আমরা না খাওয়া সবাই হোল টিম, কারণ এই এই অ্যাটমসফিয়ারে শুটিং করতে গেলে আসলে খাওয়ার জায়গাটা, আসলে খাওয়া দাওয়া বা প্রপার রেস্টের জায়গাটা হয় না, কিন্তু তারপরও হোল টিম যতগুলো আর্টিস্ট আমাদের অলমোস্ট 10টা নৌকা, পিছনে আরেকটা নৌকা, 2টা নৌকা শুট চলছে, তো সবাই অলমোস্ট মানে ফুল সাপোর্ট দিয়ে কাজটা করছে, কারণ ভালো স্টোরি, ভালো গল্প, ভালো মানে ল্যান্ডস্কেপ যদি মানে সবাই ট্রাই করে আসলে ঠিকঠাক মতো করে জয়েন করার আর কি। সো আমরা ট্রাই করছি না সজীব, আমরা সবাই ট্রাই করছি। এখন আফটার প্যাক আপ খুব উইক লাগছিল, আফটার প্যাক আপ আবার চাঙ্গা, এত সুন্দর শর্ট দেখার পরে, বিশেষ করে কিশোরের শর্টগুলো দেখার পরে আমরা সবাই অনেক অনেক হ্যাপি।
এবং আশা করি আমার আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা বাদামনটা দেখবে এবং বাদামন দেখার পরে ইচ অ্যান্ড এভরি ওয়ান মানে আমাদেরকে মানে থামস আপ দিবে এবং অবশ্যই কমেন্ট করবে এবং বাদামনের জন্য সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমিও এমন সুন্দর গল্প বা এমন সুন্দর জায়গা এবং আমাদেরকে নিয়ে কাজটা করার জন্য এক্স্যাক্টলি যে আমি খুবই ছোট পরিসরের একজন মানুষ আমার ডিরেক্টর আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে এই জন্য আমি আমার ডিরেক্টরকে থ্যাঙ্কফুল এত বড় একটা ডিরেক্টর বাবা হয়ে গেছে এত বড় একটা ক্যারেক্টার আমাকে ট্রাস্ট করার জন্য যে আমি আসলে আদৌ পারবো কি না আমার ভরসা আমার উপর ভরসা করার জন্য আমার ডিরেক্টরকে অনেক অনেক খুবই মানে লেম কথাবার্তা বলতেছে আসলে চলো রাতারগুলের ল্যান্ডস্কেপ দেখাই সবাইকে বাহ খুবই মজা চলো চলো সেলফি লাইভ শো সেলফি বিশাল এক ট্রেইল আচ্ছা আমাদের পিছনে আরো দুই তিনটে নৌকা আছে রাইট বিউটিফুল বেশি সুন্দর আচ্ছা দেখি এবার কে কি কমেন্ট করছে আমরা তো আসল আসল জায়গা থেকে বের হয়ে আসছি আসলে আমরা এখন মেইন টানেলে ওকে অনেক সুন্দর জায়গা রবিউল ইসলাম হ্যাঁ আসলে অনেক সুন্দর জায়গা রনক রিপন লোভ লাগছে লোভ লাগলে হবে না ভাই এই জায়গা চলে আসো অস্থির জায়গা অসম্ভব সুন্দর জায়গা ডিরেক্টর লাইভে সিগারেট খাওয়া ঠিক হচ্ছে না এটা একজন বলছে রনক রিপন অল দ্য বেস্ট থ্যাংক ইউ রিপন ভাই জুবাইর জুনায়েদ লিখছে অল দ্য বেস্ট ইউ অ্যান্ড ইউর টিম থ্যাংক ইউ জুবাইর ইয়েস রাত পরি মাহি অ্যান্সার নাই কেন কি লিখছো বুঝি নাই মিজানুর রহমান আরিয়ান জয়েন করছে ও রনক রিপন তোমার সমস্যা কি সাপ আইলো সাবধানে থাকিস মৌসুমি আমি সাপ ভয় পাই না এটা রিপন ভাই তুমি জানো রাবেয়া ইসলাম সুন্দর লাগলো থ্যাংক ইউ বাপ্পিরাজ রাতারগুলে সাপ আছে বাপ্পি আমার সাপে কামড়ায় না কোথায় যাচ্ছ আপা আপা ওকে ছোট ভাই আমি রাতারগুলো আসছি দেখো লাইভ করতে করতে পানিতে পড়ুন আমি সাঁতার জানি রিয়া আর এটা হচ্ছে 7 পানিতে পড়লে কোনো সমস্যা হবে না আর ইউ ইন ঢাকা বাঁধন বাঁধন আমি ঢাকায় না আমি ঢাকায় আসবো পরশু ওকে এজাজ মামা তোমার অনেক মিস করতেছি আমরা সবাই তুমি কালকে চলে গেছো না বলে হুট করে এই যে বাই কালকে আবার লাইভে আসবো 100 বার।